আসসালামু আলাইকুম, চাকরির ডাক পত্রিকাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পেয়ে যাবেন এর মাধ্যমে এ সপ্তাহে সকল চাকরির খবর একসাথে। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে আপনারা যে যেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন অ্যাপ্লাই সিস্টেমটা জেনে নেবেন। আমি আজকে বেশি কথা না বলে শুরু করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি 130 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 28টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 21 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে 7 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে 575 জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে 4 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌ পরিবহন পদসংখ্যা 7টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যমুনা গ্রুপে আছে 340 জন একটা বড় নিয়োগ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 16 জন একটা নিয়োগ আছে। TMSS এ চাকরির জন্য 1520 জন একটা নিয়োগ বর্তমানে দেওয়া আছে। জেলা পরিবার পরিকল্পনা গাজীপুরে 83 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউসিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রভিশনারি অফিসার হিসাবে। IFIC ব্যাংকে বিশাল একটা নিয়োগ আসছে ট্রানজেকশন সার্ভিস অফিসার হিসাবে। সো যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আমরা আপডেট গুলো দিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কিছু। এরপরে জেলা পরিবার পরিকল্পনা কুমিল্লায় 211 জন, মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 37 জনার, জেলা পরিবার পরিকল্পনা নোয়াখালী 95 জনের একটা সার্কুলার। এরপর হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জে 65 জনের, জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালীতে 30 জনের, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে 4 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সড়ক ও জনপথ অধিদপ্তরে 2 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। যমুনা আমি প্রথমে চলে যাচ্ছি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে পদসংখ্যা 130 জনের। SSC ভোকেশনাল হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আপনি বাণিজ্য বিভাগে স্নাতক হলে অ্যাপ্লাই করতে পারবেন বা হচ্ছে বিজ্ঞানের স্নাতক হলে অ্যাপ্লাই করতে পারবেন। মোটামুটি 28 জনের যে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো সবগুলো নিচে, যারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এগুলো চলমান নিয়োগ, সো আপনারা দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বেশ কিছু নিয়োগ আছে, যেটা 24/6/2021 তারিখ 18 এবং হচ্ছে 30 বছরের মধ্যে 18 থেকে 30 বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন। যোগ্যতা 5 ফিট 4 ইঞ্চি হলেই আপনি পারতেছেন, সো এটা আপনাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে 12 জনের একটা নিয়োগ আছে। তো এখানে আবাসিক চিকিৎসক, টেলিফোন অপারেটর, গাড়ি চালক, বার্তাবাহক, বাস হেল্পার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ দিচ্ছে তারা। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 21টি পদের ক্ষেত্রে সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, উপসহকারী প্রকৌশলী পুর, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে, আপনার গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে কানুন গো হিসাবে 1 জন নিবে, সার্ভেয়ার নিবে 2 জন, চেইনম্যান নিবে 4 জন। মেঘনা গ্রুপে 575 জন, এখানে সিনিয়র ফোরম্যান থেকে শুরু করে সিনিয়র অপারেটর, ফোরম্যান, ইলেকট্রিশিয়ান, ফোরম্যান, টেকনিশিয়ান, হেল্পার ইত্যাদির জন্য মোটামুটি 575 জন একটা সার্কুলার তারা প্রকাশ করেছে, যেখানে আপনি SSC পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। সো যারা বেসরকারি চাকরি খুঁজতেছেন মেঘনা গ্রুপের জন্য বেস্ট একটা সার্কুলার আপনাদের জন্য, সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে। এরপর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে 4টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনে 60টি পদের জন্য ডুগুরি, অষ্টম শ্রেণী পাস এবং পানির নিচে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। বড় একটা নিয়োগ আছে যমুনা গ্রুপে 340 জনার, ক্ষেত্রে আপনার মেকানিক্যাল ডিপার্টমেন্টে 3 জন, মড মেকার 7 জন, মেকানিক্যাল ডিপার্টমেন্টে মড মেকার, পাওয়ার প্রেসে 7 জন, মেকানিক্যাল মেইনটেনেন্সে 15 জন আছে, থার্মোফর্মিং 30 জন আছে। এখানেও আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে 16 জন নেবেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3 জন নেবেন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স 3 জন নেবেন, ফার্মেসি বিভাগে 4 জন নেবেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 6 জন নেবেন। টিএমএসএ 1520 জনের একটা সার্কুলার দেওয়া হয়েছে, এখানে সিকিউরিটি ইনচার্জ, মার্কেটিং অফিসার 20 জন করে, সিকিউরিটি গার্ড মহিলা বা পুরুষ মোটামুটি 1520 জনের একটা সার্কুলার তারা দিয়েছে। এরপর হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা, গাজীপুরে 83টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে পরিবার কল্যাণ সহকারী কাপাসিয়ায়, কালীগঞ্জে, গাজীপুর সদর, টঙ্গী থানা, শ্রীপুরে, মোট 74 জন নিবেন। এরপর পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16তম গ্রেডে 5 জন নিবেন, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈরে। এইচএসসি পাশ হলেই হবে। এরপর বেসরকারি ব্যাংকে যাদের অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা আছে তারা অবশ্যই ইসিবিতে একটু চোখ রাখবেন প্রবেশনারি অফিসার হিসাবে। সো খুব দ্রুত আপনারা অ্যাপ্লাই করার ট্রাই করেন এবং জুলাই 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করবেন অবশ্যই। এরপর আইএফআইসি ব্যাংকে আপনার ট্রানজেকশন সার্ভিস অফিসার হিসেবে বিশাল একটা নিয়োগ আছে আপনার এখানে, যার বেতন 35,990 টাকা। তো এখানেও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। জেলা পরিবার ও পরিকল্পনা কুমিল্লায় 211 জন, পরিবার পরিকল্পনা সহকারী 5 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক 21 জন, পরিবার কল্যাণ সহকারী 165 জন, মোট 211 জন। মোটামুটি আপনি এসএসসি পাস করলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা পরিদর্শক 96 জন, কর্মসূচি সহায়ক সংগঠক 158 জন, কমিউনিটি ম্যানেজার 110 জন, ইউনিয়ন পরিদর্শক 218 জন। জেলা প্রশাসক নোয়াখালী 30টি পদের জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, অফিস সহায়ক 5 জন, নিরাপত্তা প্রহরী 7 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 8 জন, বিআরআর 3 জন, সহকারী বাবুর্চি 1 জন, নিরাপত্তা প্রহরী 3 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে 4 জন অধ্যাপক নেবেন, সহযোগী অধ্যাপক নেবেন, সহকারী অধ্যাপক নেবেন, লেকচারার নেবেন 1 জন 1 জন করে সবকিছুই। এরপর হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে 3 জন নেবেন। যমুনা গ্রুপের বাকি পদগুলো আছে সেটা বলছি, পাইপ বিডিং ডিপার্টমেন্ট সহকারী 30 জন, পাওয়ার প্রেস ডিপার্টমেন্ট সহকারী সুপারভাইজার অপারেটর 48 জন, প্রি অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট সহকারী সুপারভাইজার অপারেটর 48 জন, টোর এবং বডি পিউ ফোমিং ডিপার্টমেন্ট সহকারী 70 জন, পোস্ট অ্যাম্বাসাডরি ডিপার্টমেন্ট সহকারী সুপারভাইজার অপারেটর 41 জন, ফাইনাল অ্যাম্বাসাডরি ডিপার্টমেন্ট সুপারভাইজার অপারেটর 40 জন, মন ডিজাইন ডিপার্টমেন্ট 1 জন, প্রাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে 4 জন নেবেন, আইডিপিসি ফাইন্যান্সে আপনার 1 জন নেবেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে। এরপরে জেলা পরিবার পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জে 65 জন নেবেন। এরপরে আছে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 37টি পদে নেবেন আপনার, এখানে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক নেবেন। এরপর জেলা পরিবার ও পরিকল্পনা নোয়াখালী 95 জন, পরিবার পরিকল্পনা সহকারী 5 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শুধুমাত্র পুরুষ 3 জন, পরিবার কল্যাণ সহকারী 87 জন। নোয়াখালী সদর বেগমগঞ্জ 20 জন, চাটখিল 11 জন, সোনাইমুড়ি 13 জন, সেনবাগ 10 জন, কবিরহাট 7 জন, হাতিয়া 7 জন, সুবর্ণচর 1 জন, কোম্পানীগঞ্জে 8 জন। এছাড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি কলেজে হচ্ছে 1 জন নেবেন অধ্যক্ষ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আপনার রংপুর রেঞ্জ, বরিশাল রেঞ্জ, খুলনা রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, কুমিল্লা রেঞ্জের জন্য নিয়োগ প্রদান করা হবে। আপনারা চাইলে এই সম্পর্কে আমার একটা ভিডিও তৈরি করা আছে অলরেডি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ওটা দেখে নিতে পারেন, সম্পূর্ণ ভিডিওটা ওখানে আছে। এরপর হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে আপনার নিয়োগ যেটা আছে। আজকে এ পর্যন্তই।